রাত পোহালেই বড়দিন খ্রিসমাস, কিন্তু কনকনে ঠান্ডায় বড়দিন উপভোগ করা হবে না এই বছর জানিয়ে দিল আবহাওয়া দফতর। গতকাল অর্থাৎ শুক্রবার দুপুরের পর থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। বিপরীত ঘূর্ণাবর্তের কারণেই আবহাওয়ার এই পরিবর্তন বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ সকাল থেকেই কলকাতা ও আশেপাশের এলাকা রৌদ্রোজ্জ্বল থাকবে, তবে আকাশ পরিষ্কার থাকলেও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এদিকে বিপরীত ঘূর্ণাবর্তের কারণে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা প্রায় 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিন উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে, তবে দুই দিনাজপুর মালদায় ঘন এবং বাকি জেলাগুলোয় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আজ কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 28 ডিগ্রি সেলসিয়াস এবং 17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিকে মৌসুম ভবনের মতে আগামী কয়েকদিন দিল্লি NCR সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাবে, যার ফলে দৃশ্যমানতা কম থাকবে, নিত্যযাত্রীদের অসুবিধার কারণ হবে। অন্যদিকে হিমালয় থেকে শীতল এবং উত্তর পশ্চিম হাওয়ার কারণে উত্তর পশ্চিম ভারতের সমতল অংশে, বিশেষ করে পাঞ্জাব ও হরিয়ানার কোনো কোনো জায়গায় আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ চলতে পারে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ উপকূল তামিলনাড়ু, কেরল ও লাক্ষাদ্বীপে আগামী 25 থেকে 27 ডিসেম্বর পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।